बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जो आलोचनाटी निये आसलाम से आलोचनाटी हलो जे आमादेर मध्ये बला हय नबी, आमरा नबी हिसेबे जानी, किन्तु हिंदू सम्प्रदाय एकटा कथा बोले थाके अवतार, जेमन राम कृष्ण गौरांग एरकम जे अवतीर्ण हयेछे अवतारा, ताले अवतार और नबी की एक ही विषय ना कि एखान थेके किछु व्यतिक्रम आछे? नबी एवं अवतार एर मध्य पार्थक्य कि ना कि एक ही विषय? आज के विषय आलोचना होबे इनशाल्ला। कथाटी हलो देखुन जे आमादेर मध्य एकटा कथा बला हये थाके नबी अवतीर्ण हयेछे, आल्लार तरफ हईते नबी अवतीर्ण হয়েছে। अच्छा, अवतीर्ण হয়েছে আমরা কিন্তু अवतार বলি না, আর তাদের মধ্যে अवतारा राम रूपे कृष्ण रूपे বা গৌরাঙ্গ রূপে তারা अवतीर्ण হয়েছে। তাহলে আমরা কি বলে থাকি? যে আমরা বলি নবী আর তারা বলতেছে अवतार। তাহলে अवतार আর নবীর মধ্যে কতটুকু পার্থক্য? এখন পার্থক্য যদি করতে যাই তাহলে তো একটু আলোচনা করতেই হয়। আচ্ছা, একটা হলো কি, দেখেন পৃথিবীতে যখন কৃষ্ণ অবতীর্ণ হলেন, অবতীর্ণ হলেন এই জন্য তাদেরকে অবতার বলতেছে, তা আমাদের মধ্যে তো নবী অবতীর্ণ হয়েছে, কিন্তু আমরা অবতার বলি না, আমরা নবী বলি। আচ্ছা, তাহলে তাদের ভূমিকায় আমরা যাই। যেমন আমাদের মধ্যে নবী রাসূলগণ যারা ছিল তারা কিন্তু বিয়ে শাদি করেছে, সংসার হয়েছে, সন্তানাদিও ছিল। তাহলে অবতার যারা তাদেরও কিন্তু সন্তানাদি আছে, তারাও কিন্তু দেখা গেছে যে ভগবানের পথে মানুষকে ডেকেছে, মানুষকে ডেকেছে ধর্মের পথে। তো নবীদেরকেও দেখি ধর্মের পথে মানুষকে বুঝাইছে, মানুষকে ডেকেছে। তাহলে এদিক দিয়ে তো একই মনে হয়, কিন্তু একটা জিনিস পার্থক্য পাওয়া যায় কি, যে তারা কিন্তু অবতারকে ভগবান রূপেই জানে, আর আমরা কিন্তু নবীকে, যে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে, আর তাদের মধ্যে বলা হচ্ছে কি যে তারা ভগবান নিজে অবতীর্ণ হয়ে মানুষ রূপ ধারণ করেছে। তো হিন্দু শাস্ত্র এর মধ্যে যেমন এরকম বলে যে ভগবান নিজে অবতীর্ণ হয়েছে, একে অবতার বলা হয়। আর আমরা কি বলি, আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, পাঠাইছে। একটা হলো নিজে আসা, আরেকটি হলো পাঠানো, যে পাঠাবে সে নিজে এসে গেছে, এটা হলো নিজেকে অবতীর্ণ করেছেন। আরেকটি হলো আল্লাহ নিজে তাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। আবার আরেকটি কথা বোঝা যায়, নবীরাও যদি দোষের কাজ করে তাহলে এদেরও বিচার হবে। তাহলে ভগবান যদি অবতীর্ণ হয়ে থাকে তাহলে ভগবানেরও কিন্তু বিচার হওয়া উচিত না, কিন্তু দেখা যায় ভগবানেরও বিচার হয়েছে। সেটা কেমন? যেমন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন, সেও কিন্তু অভিশপ্ত হইতে হয়েছে ধর্মের যুদ্ধের কারণে, অভিশপ্ত হইতে হয়েছে। তাহলে অভিশাপ দেওয়াই তো একটা বিচার দেওয়া, মানে বিচার করা, যে একজন মানুষ দোষের কাজ করলে তার একটা বিচার হয়। তাহলে বেশি একটা পার্থক্য দেখা যায় না, খালি একটা পার্থক্য দেখা যায় কি, সেটি হলো কি যে আল্লাহ বলতেছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, আর অবতারদের মধ্যে বলা হইতেছে যে ভগবান নিজে অবতীর্ণ হয়েছে। তাহলে অন্য অন্য দিক দিয়ে মিলে, কিন্তু এদিক দিয়ে মিলে না। তবে আরও একটা দিক দিয়েও মিলে না অবতার এবং নবীদের সাথে। যেরকম দেখেন আল্লাহ কিন্তু আমাদের মধ্যে একটা ছুরা নাজিল করেছেন, হুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ, যে
আমি এক, আমি অদ্বিতীয়, আমি সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। তাহলে জন্ম নেয় না, জন্ম দেয় না। তাহলে যারা বলতেছে যে আমরা জানি এবং হিন্দু সম্প্রদায় জানে ভগবান নিজে অবতীর্ণ হয়েছে, আর ভগবান যিনি ঈশ্বর যিনি তিনিই তো, তবে ঈশ্বর কিন্তু জন্ম নেন না, জন্ম দেন না। কিন্তু আমরা যদি স্বচক্ষে দেখতে যাই তাহলে শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে জন্মের মাধ্যমে পৃথিবীতে এসেছে এবং তার মৃত্যু হয়েছে, দেহের মৃত্যু হয়েছে। তাহলে তাদের মধ্যেও কিন্তু একটা কথা আছে, এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে এক ঈশ্বর সেখানেও বলা হচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে থাকে তাহলে ভগবান তো কখনো জন্ম নেন না এবং জন্ম দেন না। তো 16,800 স্ত্রীর কথা যদি আমরা তুলে ধরি, তিনি বিবাহ করেছেন, তিনি জন্ম দিয়েছেন, যেমন তার সন্তানাদি ছিল এবং তিনি জন্ম নিয়েছেন। তাহলে ঈশ্বর আর আল্লাহ তাহলে এখান দিয়ে মিল পড়ে না। আচ্ছা, হয়তো আমি বুঝি না, এই জন্য হয়তো মিলাইতে পারতেছি না। তবে হে হিন্দু সম্প্রদায়, আপনারা কিন্তু রাগ করবেন না, এই কথাটা শুধু আপনার জন্য নয়, যারা শুনবে তারা বিশ্লেষণ করবে যে তিনি দেহ ধারণ করেছে। এই আপনারা একটা কথা আমাকে বলতে পারেন, আমি কিন্তু এই আলোচনা নিয়ে অনেক সাধু পুরুষের সাথেও আলোচনা করেছি, তারা একটা কথা বলে থাকে, তিনি তো জন্ম নেননি, তিনি দেহ ধারণ করেছে। তাহলে কৃষ্ণের যে আত্মা আছে, আপনি একজন মানুষ, আপনারও আত্মা আছে, তাহলে সে আত্মাটা কিন্তু নিরাকারে ছিল। তখন কিন্তু দেহ নামের যে পোশাকটা যখন আত্মাটা পরল, তখন কিন্তু পোশাকটাই তার দেহের আত্মার, আত্মার যে পোশাকটাই হলো দেহটা, আর দেহটা যখন নিয়েছে তখনই তার জন্ম নিতে হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ যিনি, তিনি কিন্তু আত্মরূপেই ছিলেন, তখন তিনি দেহ ধারণ করলেন। তো আপনিও তো দেহ ধারণ করেছেন, আপনি আত্মরূপে ছিলেন না? আপনি মায়ের ঘরে জন্ম নিয়ে আপনি পোশাকের মতো করে একটা দেহের ভিতরে ঢুকেছেন, এই আত্মাটি তখনই হাত পা নাড়াচাড়া করে শরীর চলছে। তাহলে আপনিও তো, আমিও তো দেহ ধারণ করেছি, আমিও তো আত্মরূপে ছিলাম। আচ্ছা, রাগ করবেন না, আমি বোঝার জন্য বলছি, যাদের মধ্যে এই প্যাচগুলো খেলতেছে আমি তাদের জন্য বলছি। তবে হে হিন্দু সম্প্রদায়, আপনাদের কাছে এই কথাগুলো রাখলাম। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে আমার এই কথাগুলো এদিক দিয়ে ঠিক, ওদিক দিয়ে ঠিক হয়নি, বা এই বিষয়গুলো আমাকে বলবেন। মূলত কাউকে অসম্মান করা যাবে না, তবে বুঝতে গেলে কিছু ভেঙে বলতে হয়। তো সকলেই ভালো থাকবেন, এবং পরবর্তীতে আমাদের আরও আলোচনা আসতেছে, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সামনে আপনাদের সামনে ভালো কোনো আলোচনা নিয়ে হাজির হতে পারি।